মুটুস দাদাকে ফুটা দেব। আগের বছরেও দিয়েছিলাম, তবে আগের বছর আমি খুব ছোট্ট ছিলাম, তাই এবছরে শাড়ি টাড়ি পরে একদম সেজে গেছি। ফুটা দাদা কই কিনে পেয়ে গেছে তোমার লাগে না? ওই তো পুতুর দাদা চলে যেতে। ও বাবা রে পুতুর দাদা বল তুই। হ্যাঁ ও মা মা ও মা দাও, সব দাও আমাকে, সব দাও ও মা। ড্রেস লাই। এ বাবা এটা কি রে? আরে এটা ড্রেস লাই, বুঝলি? ড্রেস লাই প্রদীপ জ্বালাতে হবে না তাই, কিন্তু ড্রেস লাই তো খুলতেই পারছি না। ধর বাবা। ও মা বলছি প্রদীপটা এবার দাও, দাও প্রদীপটা দাও তো, এবার একটু জ্বালিয়ে নি প্রদীপটা ঠিকঠাক করে। বলছি থালাই সব ঠিকঠাক করে দিয়েছে তো? একবার ভালো করে চেক করে নি, মনে হচ্ছে সব ঠিকঠাকই আছে নাকি গো। হ্যাঁ এ বাবা সব ঠিকঠাক। এই নাও সব ঠিকঠাক দেওয়ার জন্য তোমাকে একটা হামি দিলাম গো মা, বুঝলে তো? তুমি সব থালা গুছি দিয়েছো না, সেই জন্য একটা সব ঠিক আছে, বুঝলে মা? এই নাও তোমাকে আর একটা হামি দিলাম, আমার কাজটা একটু করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ আমার কাজ করে দেওয়ার জন্য। এ বাবা এবার তো বোঝাটা দিয়ে নাকি? দাঁড়া দাঁড়া, তার আগে দুটো সেলফি তুলে নি, দাঁড়া একটু এরকম করে সেজেছি, এরকম থালা নিয়ে সেলফি না দিলে ফেসবুক আমাকে মেনে নেবে না। দাঁড়া তুমি একটু বুনির হাতে দিয়ে দেবে? কারণ বুনির আবার খিদে একটু কান্নাকাটি করছে তো। এই তো বুনি চকলেট নিয়ে নিয়েছে, থ্যাংক ইউ বুনি।